প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। গত ক্লাসে তোমরা এই দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান সিলেবাসের স্থিত তড়িৎ সম্পর্কে একটা ক্লাস পেয়েছো। আজকে আমি তোমাদেরকে এই ফিজিক্সের 11 অধ্যায় চলতড়িৎ নিয়ে তোমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো চলতড়িৎ মানে হচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি। এই যে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমরা বাসায় বসে এটা ইউটিউবে দেখতেছো, এই ইউটিউব চালানোর জন্য তোমার মোবাইলে নিশ্চয়ই চার্জের প্রয়োজন। এই চার্জটা পেয়েছো তোমরা কারেন্ট থেকে। তাইলে আমি যে এখানে ক্লাস নিচ্ছি, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এই আওয়াজটা রেকর্ডিং করা হচ্ছে, এর মধ্যে কারেন্টের উপস্থিতি আছে, এখানে লাইটের উপস্থিতি আছে, ফ্যানের উপস্থিতি আছে, এগুলো সব হচ্ছে কারেন্টের অবদান। আসলে কারেন্ট ছাড়া, এই বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন যে কেমন হবে তা আমরা কল্পনাই করতে পারি না। একদিন বিদ্যুৎ না থাকলে কি অবস্থা সৃষ্টি হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাইলে এখন আমি তোমাদেরকে আলোচনা করব এই যে চলতড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি। কারেন্ট, ইলেকট্রিসিটি জানতে হলে আমাদের প্রথমে কতগুলো টপিকস তোমাদেরকে প্রথমে জানতে হবে। এক নম্বর, তড়িৎ প্রবাহ। দুই নম্বর, তড়িৎ প্রবাহের দিক। তিন নম্বরে জানতে হবে আমাদের তড়িৎ প্রতীক। চার নম্বরে জানতে হবে আমাদের তড়িৎ চালক শক্তি। পাঁচ নম্বর, ওমের সূত্র। ছয় নম্বর, রোধ। সাত নম্বর, রোধের নির্ভরশীলতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দুটি ভিন্ন বিভবের বস্তুকে যখন একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন এর মধ্য দিয়ে ইলেকট্রন চলে। অর্থাৎ এটা একটা মনে করো তড়িৎ পরিবাহী তার। এই তড়িৎ পরিবাহী তারের মধ্যে এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই বিদ্যুৎ প্রবাহটা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অর্থাৎ টি সেকেন্ড সময়ে যদি কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, এই যে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আদান প্রবাহিত হলে এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে
ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ প্রবাহটা ততক্ষণ পর্যন্ত চলে যখন যতক্ষণ পর্যন্ত এর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে, বিভব পার্থক্য বজায় থাকে। অর্থাৎ এই যে একটা মনে করো পাত্র, আমি এখানে এখানে এই পাত্রটাতে মধ্যে একটু পর্যন্ত পানি রাখলাম, আরেকটা পাত্র তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে পানি বেশি এখানে কম। এখন এর মধ্যে যদি আমি সংযোগ দিই, সংযোগ দিই, তাইলে পানি কোথা থেকে যাবে? এই যে বেশি আছে সেখান থেকেই পানি, কম আছে সেখানে যাবে। তো এই যে যতক্ষণ পর্যন্ত এই পানিটার মানে উপরিতলটা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই পানি প্রবাহিত হয়, ঠিক এইটার মতো তড়িৎ প্রবাহটাও ইলেকট্রনের প্রবাহ। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন সমান না হয় দুইটা ভিন্ন বিভবের বস্তুতে ততক্ষণ পর্যন্ত প্রবাহটা চলবে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবাহিত হবে। অর্থাৎ আমি এখান থেকে এই তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা লিখতে পারি কোনো পরিবাহীর। এই কোনো পরিবাহী বলতে পরিবাহী তারকে বোঝানো হয়েছে। এই কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাইলে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, এই আদান টি সেকেন্ডে যদি এখানে কিউ পরিমাণ আদান প্রবাহিত হয় একক সময়ে প্রবাহিত হবে কিউ ডিভাইডেড বাই টি। একক সময়ে কত পরিমাণ প্রবাহিত হবে? কিউ ডিভাইডেড বাই টি। এই কিউ ডিভাইডেড বাই টি এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ আই। এই কিউ ডিভাইডেড বাই টি এটাকে বলা হয় কি? তড়িৎ প্রবাহ আই। তাইলে আমি এখন তড়িৎ প্রবাহের সংজ্ঞা এবং প্রতীক এগুলো পেয়ে গেলাম। অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আই দ্বারা সূচিত করা হয়, আই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই টি। তড়িৎ প্রবাহের একক নির্ণয় করব এখন আমরা তড়িৎ প্রবাহ। এই যে কিউ, এই কিউ হচ্ছে আদান, আদানের একক হচ্ছে কুলম, এক কুলম, এই কিউ কুলম। আর টি হচ্ছে টাইম, সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাইলে এটাকে আমি পাই কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। এই আদানের এককে সময়ের একক দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি কুলম পার সেকেন্ড। এই এক কুলম পার সেকেন্ড, এটা ওয়ান একক কুলম, এক কুলম আদানকে ওয়ান সেকেন্ড দ্বারা ভাগ করলে যে ওয়ান কুলম পার সেকেন্ড পাচ্ছি এইটাকে বলা হয় অ্যাম্পিয়ার, ওয়ান অ্যাম্পিয়ার, এটাকে বলা হয় ওয়ান অ্যাম্পিয়ার। তাইলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার। তাইলে আমরা পেয়ে গেছি তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহের একক, আর তড়িৎ প্রবাহ কে কী দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল কিউ ডিভাইডেড বাই টি একক, সবগুলো পেয়ে গেলাম। সে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখন তড়িৎ প্রবাহ সম্পর্কে ধারণা জন্মে গেছে। আবার দেখো এই এক অ্যাম্পিয়ার, এটার একটা সংজ্ঞা আছে, তড়িৎ প্রবাহের একক এক ওয়ান অ্যাম্পিয়ার, এটার একটা সংজ্ঞা আছে। কোনো পরিবাহীর এটা এখানেই নিহিত রয়েছে, এটা যদি ওয়ান সেকেন্ড দিই আমি, টিটা যদি ওয়ান সেকেন্ড এখানে দেওয়া আছে, টি সেকেন্ডটা যদি ওয়ান সেকেন্ড হয়, ওয়ান সেকেন্ডে যদি ওয়ান কুলম তড়িৎ প্রবাহিত হয় তাহলে তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়। এইখানেই সম্ভব, তাও তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে ওয়ান অ্যাম্পিয়ার কাকে বলে। তাইলে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে যদি দিয়ে যদি এক সেকেন্ডে এক কুলম আদান প্রবাহিত হয় তখন তাকে বলা হয় এক অ্যাম্পিয়ার, ওয়ান অ্যাম্পিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তড়িৎ প্রবাহ নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা বাসায় আরেকটু তোমাদের বই খুলে দেখবে, তাইলে আরও বেশি করে বুঝতে পারবে। এরপরে দেখো তড়িৎ প্রবাহের দিক,
আমরা জানি, আমি এর আগে তোমাদেরকে একটা চিত্র দিছিলাম, ওই পানি বেশি আছে সেখান থেকে নিচের দিকে গেছে। আমরা মনে করি এই যে আমি এখানে একটা উচ্চ বিভবের বস্তু রাখলাম, হাই ভোল্টেজ, এখানে একটা রাখলাম নিম্ন বিভবের বস্তু, তাইলে তড়িৎ প্রবাহের দিক বইয়ে আছে প্রচলিত দিকের বিপরীত। তাহলে আমরা সবাই চিত্র দেখে বুঝতে পারছি যে এই আদানটা কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আসলে সেটা নাই, এখানে উচ্চ বিভব মানে হচ্ছে এখানে প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম। উচ্চ বিভবের এখানে কত কি ইলেকট্রন সংখ্যা কম, এখানে প্রোটন সংখ্যা কম, ইলেকট্রন সংখ্যা বেশি। তাহলে এই যে তড়িৎ প্রবাহের দিকটা হবে যেটা এদিক থেকে আমরা শুনলেই বুঝতে পারি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, আসলে তা নয়। এখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাইলে আসবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাইলে তড়িৎ প্রবাহের দিকটা হবে আগে যে আমাদের প্রচলিত ধারণা ছিল সেই ধারণার বিপরীত, তত্ত্বা নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতেই কি তড়িৎ প্রবাহটা প্রবাহিত হবে। আর বিভব কি তোমরা নিশ্চয়ই জানো, বিভব একটি আহিত বস্তুর, এটা মনে করো একটা আহিত বস্তু, অর্থাৎ এর চারদিকে কি ইলেকট্রনের আসক্তি বিদ্যমান। একটি আহিত বস্তুর চারদিকে কোনো একটি একক ধনাত্মক আদানকে আনতে একটি আহিত বস্তুর চারদিকে একটি অসীম দূর থেকে অথবা যে কোনো দূরত্ব থেকে একটি বস্তুকে আহিত বস্তুর কাছে আনতে যে পরিমাণ শক্তি দরকার হয় সেটাকে বলা হয় কি বিভব। সেইটাকে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজটা সম্পন্ন হয় সেটাই হচ্ছে কি বিভব। অর্থাৎ একটি আহিত বস্তুর কাছে একক ধনাত্মক আদান আনতে যে পরিমাণ কাজটা সম্পন্ন হয় সেটা হচ্ছে বিভব। তাইলে আমরা বিভব জেনে গেলাম, উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহের দিকটা জেনে গেলাম, ইলেকট্রন প্রবাহে অবশ্যই হবে নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে। এরপরে আমি তোমাদেরকে আলোচনা করব তড়িৎ প্রতীক। তড়িৎ প্রতীক, প্রতীক মানে তোমরা জানো সবাই, তড়িৎ প্রতীক বলতে চিহ্ন বোঝায়। প্রতীক মানে এই যে চিহ্ন, যেমন আমরা অক্সিজেনকে উ দ্বারা প্রকাশ করি, এইরকম আমরা এখানে যে আমার পাশে বাল্ব দেখা যাচ্ছে এটাকে বাল্ব, বাল্ব আমি মুখে বলতেছি কিন্তু বইয়ের ভাষায় এই বাল্বটাকে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এইটাই হচ্ছে প্রতীক। কোনো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে কি প্রতীক, পুরো নামের সংক্ষিপ্ত একটা প্রকাশটাই হচ্ছে প্রতীক। তাইলে দেখো আমি তোমাদেরকে কতগুলো তড়িৎ প্রতীক নিয়ে আলোচনা করতেছি, তোমরা তড়িৎ প্রতীকগুলো দেখো। প্রতীক এই যে আমি এটাকে বলা হয় সুইচ, এটাকে বলা হয় সুইচ, নিশ্চয় বইতে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে সুইচ। এ তড়িৎ প্রতীকের মধ্যে এটা হচ্ছে এই চিহ্নটাকে সুইচ বলা হয়। তারপর এই যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে দ্বিমুখী সুইচ, এটা হচ্ছে দ্বিমুখী সুইচ। এটা হচ্ছে ডিসি উৎস, ডিসি উৎস। এটা হচ্ছে এসি উৎস, এসি উৎস। এটা এই চিহ্নটা হচ্ছে স্থির রোধ, স্থির রোধ। অর্থাৎ
যে রোধের মানগুলো স্থির থাকে কোনো একটা সার্কিটের মধ্যে সেটাই হচ্ছে স্থির রোধ। আর এই রোধ আমি আরেকটা রোধ আঁকলাম, এই রোধের নিচে যখন একটা এভাবে তীর চিহ্ন থাকবে তখন এটাকে বলা হয় পরিবর্তী রোধ, পরিবর্তী রোধ। তাইলে কোনো তীর চিহ্ন না থাকলে এটা স্থির রোধ, কোনো একটা সার্কিটে এটা স্থিরভাবে মানে এটা সংযুক্ত থাকে, আর এটা হচ্ছে পরিবর্তী রোধ। এটা তোমার ইচ্ছা মতো অ্যাম্পিয়ার সংযুক্ত করে পরিবর্তন করতে পারবে, এটা পরিবর্তী রোধের চিহ্ন। তারপর আমি এদিকে চলে যাচ্ছি, এভাবে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউজ। আমরা সবাই চিনি ফিউজ কি, প্রত্যেকের বাড়িতে যারা ইলেকট্রনিক্স কাজের সাথে জড়িত তারা সবাই চিনে ফিউজ কি। ফিউজটা হচ্ছে এটা একটা ধাতু, এটা শঙ্কর সীসা এবং শঙ্কর ধাতুর তৈরি একটা তার, এবং এটার গলনাঙ্ক একটা নির্দিষ্ট করে থাকে, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যদি কোনো কারণে যতটুকু গলনাঙ্ক থাকে এর চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ এতে প্রবাহিত হয় তাইলে ফিউজটা গলে যায়। তাইলে এই চিহ্নটা হচ্ছে কি, ফিউজ। তারপর রয়েছে তোমার এডিসি, নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয়ের জন্য একটা যন্ত্র, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যামিটার, অ্যামিটার, অ্যাম্পিয়ার না সরি, এটা অ্যামিটার। এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে বিভব পার্থক্য নির্ণয়ের জন্য সার্কিট, যে আমরা একটা সার্কিট তৈরি করব সেখানে বিভব পার্থক্য নির্ণয়ের যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার, আর তড়িৎ প্রবাহ নির্ণয়ের যন্ত্রটার নাম হচ্ছে অ্যামিটার। এরপরে এটা হচ্ছে জি, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিটা, যে একটা কাটার বিক্ষেপ দেখবে তোমরা ল্যাবরেটরিতে, এইটাকে বলা হয় বিক্ষেপ নির্ণয়ের যন্ত্র, এটা হচ্ছে গ্যালভানোমিটার। তাইলে এটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে গ্যালভানোমিটার। এরপরে রয়েছে এরকম, এই চিহ্নটাকে বলা হয় বু সংযোগ তার, বু সংযোগ তার। তারপর রয়েছে এরকম প্লাস চিহ্নের মতো, এটা হচ্ছে আড়াআড়ি তার। তারপর এই যে এভাবে একটা থাকবে, এটাকে বলা হয় সংযোগবিহীন তার, সংযোগবিহীন তার। এটা হচ্ছে পেঁচানো তার। আর সবশেষে আমি এটা হচ্ছে তোমার বাল্ব, এরকম থাকলে কোনো একটা সার্কিটের মধ্যে এটা আমরা বুঝতে পারবো এটা বাল্বের সংযোগ। তারপর আমি এদিকে চলে আসছি, এটা হচ্ছে ধারক, ধারক।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনেকগুলো চিহ্ন এখানে লিখে দিছি, নিশ্চয়ই তোমরা এগুলো দেখতে পাচ্ছ, দেখতেছো। আমি প্রথমে যেটা দিছি এটা, এটা হচ্ছে সুইচ, সেকেন্ড এটা হচ্ছে দ্বিমুখী সুইচ, এটা হচ্ছে ডিসি উৎস, এটা হচ্ছে এসি উৎস, আর এটা হচ্ছে স্থির রোধ। স্থির রোধ মানে আমি বলছি এটা রোধটা নির্দিষ্ট করে থাকবে, এটা স্থির রোধ। আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, অর্থাৎ তোমার যতটুকু রোধের দরকার কোনো একটা সার্কিট তৈরিতে ততটুকু তুমি পরিবর্তন করতে পারবে এখানে অ্যাম্পিয়ার সংযোজন করে। এটা হচ্ছে ফিউজ, ফিউজটা তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, প্রত্যেকটা বাসা বাড়িতে অথবা প্রত্যেকটা ইলেকট্রনিক সংযোগের সময় ফিউজ ব্যবহার করা হয়। ফিউজ সীসা এবং শঙ্কর ধাতুর তৈরি একটা তার, এর একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। এই গলনাঙ্ক যদি ওইতে যে তারের যতটুকু নির্দিষ্ট এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে অ্যামিটার, অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য একটা, নির্ণয় করার তড়িৎ প্রবাহ হচ্ছে কি না বোঝার জন্য একটা যন্ত্র। আর এটা হচ্ছে ভোল্ট মিটার, অর্থাৎ এটা তড়িৎ কি বিভব পার্থক্য নির্ণয় করার জন্য একটা যন্ত্র কোনো সার্কিটে। এটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার মানে এখানে তড়িতে প্রবাহ হচ্ছে কি না, অর্থাৎ এর মানে তড়িৎ বিক্ষেপ, কাটার একটা বিক্ষেপ থাকবে, এটাই হচ্ছে গ্যালভানোমিটার। আর এটা হচ্ছে ভূসংযোগ তার, আর এটা হচ্ছে আড়াআড়ি তার, আর এটা হচ্ছে সংযোগবিহীন তার, এটা হচ্ছে পেছানো তার, এটা হচ্ছে বাল্ব, আর সে একদম শেষেরটা হচ্ছে ধারক। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা তড়িৎ প্রতীকগুলো দেখতেছো এবং বুঝতে পারছো কোনটা কি। এখন আমরা তড়িৎ প্রতীক তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে হবে তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি আসলে আমাদের সবারই উচিত তড়িৎ সম্পর্কে ধারণা লাভ করা, আমরা সবাই তড়িতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তড়িৎ চালক শক্তি কী, দেখো এবার আমি গেলাম তোমাদের তড়িৎ চালক শক্তিতে, তোমরা একটু তড়িৎ চালক শক্তির দিকে খেয়াল করো। তড়িৎ চালক, চালক শক্তি, আমি এই যে এখানে একটা ব্যাটারি সংযোগ করলাম, একটা সার্কিট এটা তার দিয়ে সংযুক্ত করলাম, এখানে একটা ব্যাটারি, এই ব্যাটারির জানো এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, তাইলে এই ব্যাটারি সংযোগ করাতে এই সার্কিট, আমি একটা সার্কিট তৈরি করছি, এটা তার দিয়ে সংযুক্ত করছি ব্যাটারির দুই প্রান্ত, তাইলে এর মধ্যে কি হচ্ছে, ব্যাটারি সংযোগ করাতে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা সবাই জানি ব্যাটারিতে কি আছে, তড়িৎ আছে, এখান থেকে তড়িৎ এই যে এই বর্তনীর মধ্য দিয়ে অর্থাৎ তারের মধ্য দিয়ে কি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। এই যে আমি তড়িৎ চালক শক্তি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই। এখন দেখো কোনো তড়িৎ উৎস, তড়িৎ উৎস বলতে এখানে বোঝাইছে ব্যাটারিটা, কোনো তড়িৎ উৎস হতে একক ধনাত্মক আদানকে, কোনো তড়িৎ উৎস হতে আমার এই সার্কিটে তড়িৎ উৎসটাই হচ্ছে ব্যাটারি, কোনো তড়িৎ উৎস হতে একক ধনাত্মক আদানকে উৎস সহ ওই বর্তনী ঘুরিয়ে আনতে, এই উৎস সহ বলতে ব্যাটারি সহ, উৎস সহ ওই বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ একটি শক্তি ব্যয় হয়, যে পরিমাণ একটি শক্তি ব্যয় হয় অর্থাৎ ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজটা সম্পন্ন হয় তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। আমি আবার বলতেছি তোমাদেরকে, কোনো তড়িৎ উৎসে একক ধনাত্মক আদানকে উৎস সহ অর্থাৎ যেখান থেকে তড়িৎ উৎপন্ন হচ্ছে ওই হচ্ছে আমি এখানে ব্যাটারি সংযোগ করছি, ওই ব্যাটারি থেকেই তড়িৎ উৎস উৎপন্ন হচ্ছে, ওই ব্যাটারি সহ অর্থাৎ উৎস সহ ওই তড়িৎ বর্তনী ঘুরিয়ে আনতে, এখান থেকে ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তিটা ব্যয় হবে তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি যদি কোনো একক ধনাত্মক আদানকে
এই একক ধনাত্মক আদান বলতে কিউ পরিমাণ আদান, একক ধনাত্মক আদানকে যদি ওই বর্তনী ঘুরিয়ে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, আমরা কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে একক ধনাত্মক কিউ পরিমাণ আদানকে ঘুরিয়ে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, কিউ পরিমাণ আদানকে যদি বর্তনী ঘুরিয়ে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে একক আদানকে ঘুরিয়ে আনতে সম্পন্ন কাজের পরিমাণ হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এই যে একক আদানকে ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ কত হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আমি আবার বলতেছি, কিউ পরিমাণ আদানকে এই বর্তনী ঘুরিয়ে আনতে কাজ সম্পন্ন হয় ডাব্লিউ পরিমাণ, অর্থাৎ কাজ একক আদানকে, এই কিউর মানটা যে কোনো মানের হতে পারে, অথবা এটা যদি আমি এককে নিয়ে যাই, একক আদানকে ঘুরিয়ে আনতে কাজের পরিমাণ হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এই ডাব্লিউ ডিভাইডেড বাই কিউটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি ই। এই ডাব্লিউ ডিভাইডেড বাই কিউকে বলা হয় কি, তড়িৎ চালক শক্তি ই। এখন এই যে আমি এখানে যে একটা তার দিয়ে সার্কিট সংযোগ করছি, এই তারের মধ্যে একটা রোধ থাকবে, এটাকে হচ্ছে বাহ্যিক রোধ। এবং এই যে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে অবশ্যই ব্যাটারির নিজেদের মধ্যে একটা তড়িৎ কি রোধ থাকে, এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এই ব্যাটারির মধ্যে অবশ্যই বিভব পার্থক্য রয়েছে, এই ব্যাটারির মধ্যে অবশ্যই কী রয়েছে, বিভব পার্থক্য রয়েছে। তাইলে আমি তোমাদেরকে তড়িৎচালক শক্তি বললাম, কোনো তড়িৎ উৎসে একক ধনাত্মক আদানকে, একক ধনাত্মক আদানকে উৎসসহ ওই বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় কি, তড়িৎচালক শক্তি। এরপরে দেখো, ওমের সূত্র, ওমের সূত্র বিজ্ঞানী জর্জ সাইমন ওম, এই যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে এর উপর ভিত্তি করে একটি সূত্র প্রদান করেছেন, তার নাম হচ্ছে কি, ওমের সূত্র। ওমের সূত্রটা দেখো, কোনো পরিবাহীর তাপমাত্রা স্থির থাকলে, টেম্পারেচার স্থির, তার তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহী, কোনো পরিবাহী বলতে একটা তার পরিবাহী, আমি তার বোঝাচ্ছি, পরিবাহীর মধ্য দিয়ে, এই যে মনে করো এ বি একটি পরিবাহী, এ বি এর মধ্য দিয়ে এই এ এর বিভব, এ বিন্দুর বিভব হচ্ছে বি এ, আর বি বিন্দুর বিভব হচ্ছে বি বি, এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যটাকে এখানে বি ইকুয়েল বি এ মাইনাস ভিবি, এখানে বিভব পার্থক্য হচ্ছে বি এ মাইনাস ভিবি। ওম বলেছেন তাপমাত্রা স্থির থাকলে এই যে পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে, যে পরিমাণ তড়িৎ প্রবাহটা হচ্ছে আই, তড়িৎ প্রবাহ আমি এর আগে বলছি, তড়িৎ প্রবাহ আই, তাপমাত্রা স্থির থাকলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য বি এ মাইনাস বি বি, এটাকে আমি এভাবে লিখতে পারি, বা আই ইজ প্রপোর্শনাল বি, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তাপমাত্রা স্থির থাকলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ বিভব পার্থক্য বাড়লেও তড়িৎ প্রবাহ বাড়বে। নিশ্চয়ই বুঝতে পারছ, আমি যদি, এবং যদিও বইয়ের সাথে সংশ্লিষ্ট নাই, আবার এই তড়িৎ প্রবাহটা হচ্ছে রোধের ব্যস্তপাত, রোধের ব্যস্তানুপাতিক, রোধের ব্যস্তানুপাতিক।
अर्थात आई इक्वल भि डिवाइडेड बाय आर। रोध की आबार आमरा रोध जानी तुम्हरा जखन असेंबली क्लासे दाड़ाओ लाइन धरे दाड़ाओ पेछन थेके एक जन धक्का दिले बाकी सबाई पड़े जाओ এইটা যে মানে একটা বাধাগ্রস্ত হয় এটা হচ্ছে বাধা। ঠিক তেমনি একটা তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন চলে সেই ইলেকট্রন চলার সময় এরা নিজেদের মধ্যে ধাক্কা খায়, অর্থাৎ এই তার বা পরিবাহীর যেই ধর্মের জন্য এর মধ্য দিয়ে ইলেকট্রন চলতে বাধাগ্রস্ত হয় সেটাই হচ্ছে রোধ। তাহলে এই রোধ বিজ্ঞানী ওম বলেছেন তাপমাত্রা যখন স্থির থাকবে তখন এ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে তা এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও রয়ে গেছে রোধের নির্ভরশীলতা, তোমাদেরকে আমি আগামীতে এটা পড়ানোর জন্য চেষ্টা করব। তোমরা আমি যতটুকু পড়াইছি অতটুকু বাসায় মন দিয়ে একটু দেখবে, এর উপরে তোমরা আরও প্র্যাকটিস করবে, এর উপরে অনেক গাণিতিক সমস্যা থাকতে পারে, অনেক ছোটো ছোটো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, বাসায় বসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং সময়কে কাজে লাগিয়ে আমাদের দেওয়া ক্লাসগুলো দেখবে, সে বইয়ের সাথে সংশ্লিষ্ট হবে, বই নিয়ে পড়বে, একটু এদিক এদিক ঘোরাফেরা না করে। এখন যেহেতু রমজান হলেও দেশের পরিস্থিতি যেভাবে হবে হোক তোমাদেরকে পড়ালেখা চালিয়ে নিয়ে যেতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।